Oh shit! Eccola, ecco Andrea, eccola gli archi matti, sei! এই বুড়িয়া ভাঙর কোনদিন বড় হইল না। এই তোরা কথা কব ক, আল্লাহ তো চোখ কান মুখ সবই দিল, মাতার মতো বেরেন দিল না কা। কিটা কয়েছে আমার বেরেন দিনি, আমার বেরেন না দিলেও বুদ্ধি দিয়েছে। আমি তো গোপালের চিনি না ভালো ভাবে, তা তুই কদিনই তোর মুখে আজকে জেনে রাখি কে তোর আর্থিক অবস্থা ভালো না। তোর পেটটা দেখিস দেখো দিনি, এই শালা ভাইছতেছে। এই তুই কি জানিস তুই আমাদের বেজার ভিতরে একটা সাধারণ ভুদাই? তুই একটা কথা কলি বন্ধু, তোর কথা শুনে আমি থার্ড বিয়াকু হলাম। তুই একটা থার্ড ক্লাস লোক, তুই থার্ড বিয়াকু ভাবি না? তোর ভিতরে একটা গুণ ক্ষমতা, একটা পিঁপড়ে মারার গুণ ক্ষমতা তোর ভিতরে আল্লাহ দিয়েনি। তোর ভিতরে এক জায়গায় মারামারি করতে নিয়ে দেবো, তোর ভিতরে হাফ কেজি হাডু নেই, তোর আমি কি করে ওই হারে ওই জায়গায় আমি মারামারি করতে নিয়ে। মাখালিও দোষ খালিও দোষ না দোস্ত, দেখ তুই বিশ্বাস কর আজ খেলে একটা বেলেটের অভাবে আমার হাড়টা তো আমি প্রমাণ করতে পারলাম না যে ব্যাক সাইডে কটুক গোস হয়েছে। তুই মনে হয় ভুলে গেছিস দামাকের বেজের ভিতরতে সবচেয়ে ওই নিরীহ লোক, ওর আমি ছয় সাতবার কুকুরের কামড়ে খাইতে গেছি, আরো সেদিন হিজলার এত মার খেয়েছে। ভালো গুণি আমার মান সম্মানটা নেই, নালে বহুত আগে অপমান হতাম। এ ও যদি আমাকে মানে সবচেয়ে দুর্বল লোকটা হয় তাহলে সবারটা কিটা? ও সুজন আমার হাট কোন বন্ধু দেখ না 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 তোর তোর হাট যে গোলা পর্যন্ত পাততে মাথা পর্যন্ত আমি টের পেয়ে গেছি, ওই আর কিছু করা লাগবে না, বুঝতে পারিস আমি হাট 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 দিয়ে কি তুই যে কলের মেসেজ করতেছিস সপ্তাহে পিসার জোর দিয়ে, তোর একটা মায়ের জায়গায় মেসেজ কিরাম লাগে দেখ দেখ। না 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 থাক 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 তোর কোনো হাতে ব্যথা লাগবে, থাক 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 আমি টের পেয়েছি, থাক মাসি মাসি থাক। না না তুই কলি নে মাসাজ করতিস তোর একটা মনে হয় কি জন্য এটা আমার খেয়ে দেখ না বন্ধু কিরাম লাগে না দেখিস আবার হৃৎপিণ্ডের হাটটার সরে যায় আবার লুজ কালেকশন না হয়ে যায়। তো দেখো আসতে মানার চেষ্টাই করেছি না তেমন কোনো বেতায় লাগেনি, হাড়ে তো লাগেনি, ওই সামান্য মাংস কোনো রকম একটু ওই সিমটি মতো লেগেছে, তারপরে তো আমি রেডি ছিলাম না, রেডি ছিলাম না আর একটু জোরে মারলে হাতে ওর মধ্যে খুঁটে আনতে হইতো। আয় মাছ যখন খালি একটু তোকে চাও খায় বিড়ু খাওয়া নাই আই গো আমি আসতে চলে যা। নাও তাই দাও ও কপিও তার বিষ না দাও ডুবা
আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি সিনেমা। চেম্বার বন্ধ করবো, তাড়াতাড়ি বিল দাও। তোর মতো নামে ফুলে মধুপানি খুঁজে বেড়া, ও পিজা খেলে বিলটা দাও। বিল আমি দেবো কি করতি, চা তো ও খাওয়াতে নিয়ে আসে। বন্ধু আমি কিন্তু চা খাওয়াতে নিয়ে আসলাম, চা খালি কিন্তু বিল আমি দিতাম। তোমরা কফি খেয়েছো, আমি কফির বিল দেবো একবারও কইনি। তোমরা চা খাওয়ার পক্ষে ছিলে, আমি তোমাকে পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা আমার কাছে সাজছো তার পক্ষে আমি নেই। এই মান সম্মানটা চলে যাবে নে, কফির বিলটা দে না মনি। আমি ও কফি খাইও নি, কফির বিলও আমি দিতে পারবো না। এই কপি তুই খালি না, তা আর একজন খাইলো না, আর একজন হইয়াছে খেয়ে দিলি। আমি তো চা মনে করে খাইছি, ও কপি যে খাইছি তা তো আমি কেবল জানলাম। ও শালা, তুমি টের পাচ্ছ না, তুমি মুখ ছাপায় কিছি যে তুমি চা খেলে না কপি খেলে। ও শালা, তুমি তো মানবতার ফেরিয়ালা হয়েছো, চারবিলা তুমি দাও। তা আবার হয়, 5 টাকা খেয়ে 50 টাকা কি ডাবিল দেবে? এই তোরা ডাইকে নাজিস, তোরা বিল দে। দেখো নেটা করবা, বাড়ি যা করবা, আমার চার বিল দাও তাড়াতাড়ি। এদিকে হাটের বেলা সব শেষ হয়ে গেল। ও ভাই, আপনার বাড়ির ওই সাব বাক্সই কাপড় চুপড় কিরাম আছে? সাব বাক্সই নেই, এই যে গায়ে যা দেখতেছো, এই রাত্রি দিয়ে দি আর সকালবেলা পরে আস। দেখতেছি ভাই, আপনার জন্য কি করা ভাই? ও ভাই, এই যে ইবারকের মতো নেও আর মাপ ডাকিয়ে দাও। লসই হয়ে যায়, অন্য হবেন কি হবে না, নে ততরা নিজেকে ছেড়ে ফেলে যা। আমি পারি না আর পারি না, নিজেকে ছেলে ফেলে তাই প্যান খুলে দিয়া লাগলো। আর বাইলি ছেলে ফেলে যদি হইতো তাহলে তো তুমি কিডনি খুলে নিয়ে যেতে। রাস্তা দিয়ে গেলে তো আলো দেখবে না, ওতে বাগান দিয়ে যাই অন্ধকারে, অন্ধকারে তো আলো নেই। তুই কনে? আমি কনে নাকি? মানে তুই এখন কনে আছিস? কি যে তখন ধরে ভাবলি, মানে কি যে কি ভাবলি, কনে যাবি কি করবি, তা ওইটা শোনার অপেক্ষায় আমরা এত দিক লোক বসে রয়েছি। ক দোস্ত, ওই সত্যি কথা কব, মাল ঘর কথা ভাব দিলাম। ও শালা, মাল ঘর কথা বাগানের মধ্যে এসে ভাবছ? আর এদিকে যে পিছন পাশটা আমার মশাই না ভেবে খেয়ে ফেল দিল। মশার কাজ দেখো অন্যায় হয়েছে বন্ধু। বন্ধু ওই আর একটা কথাও ভাব দিলাম, এবারে মনে হয় ভালো কথা কবে কি, ওই প্রেমিকা নিয়ে সুইজারল্যান্ডে ঝর্ণা দেশে ঘুরতে গেলি না? ওই আগেরটা ভাবার পরে এটা ভাবিছি, এই মাল যে খাবো টাকা করে ভাবো, ভেবে দেখলাম যে তুই দিয়েছিস আর আমি খুশি হয়েছি। তালি বন্ধু, তোর ভাবনা চিন্তা আর 100-100 ভুল গেছে, ভুল গেছে। মশালা তুই টাকা দিতে পারবা না, মাল খাইতে পারবে না, আবার মশাই তোমারও খাইতে পারবে না। কেন তুমি টাকাটা দিতে, মাল আমরা খাতাম, ওই ধুমে মশলা কান মরে যাইতো, তোমাকে কামড়াইতো, তোর সাথে বেরিয়ে আমার লাভ ডাকি দিতে। আবার আমার একটু রাত্রি একটু মাল খাসা পেতে, একটু একটু মাল তুই আমার বন্ধু মানুষ খাইতে পারবি না, তোর সাথে আমি কোন ছাড়তে বেড়াবো। ইবাদ বন্ধু, তুই কি ভাবতেছিস, তোর না করার আগে কিন্তু আমি বুঝে ফেলেছি। কদিন চেক করি ঠিক না ভুল,
তুই মনে হয় ভাব দিছিস বন্ধু, লতিপির ওই ফোনটা বেচতে পারলে ভালো হয়। তোর জানটার মধ্যে ভালো থাকে, ক তুই এটা ভাব দিছিস না? ক বন্ধু, আজ গরিব মানুষ বলে হাই খেয়ে গেলাম, নাই তোর আর মুখ মুখ আমি নোবেল পুরস্কার চাইলেই মারতাম। মেলা দিন হবেন কিন্তু তুই আগে দেখ। এ লতিপ, এই শালা, ক তোর কাছে ফোন বড় না বন্ধু বড়? তুরা তুরা, তা তোর ফোনটা যদি বাই চান্স হারিয়ে যায় তাহলে তুই কি করবি? কপালে থাকলি যা হবে তাই। তাহলে মনে করতে তোর কপালে এইডে আছে। আবার কপালে থাকলি কত ফোন চলে আসবে, কিন্তু বন্ধু তো নাও আসতে পারে। আজ যদি বাই চান্স আমার বন্ধু দেখা আসছে এটা থাকলো না, আমরা কোনে পাবা না আলাদা। তবে তুই যে তোর কাছে যে বন্ধু জিনিসটা আলাদা, তুই যে বন্ধুত্বের মর্মটা বুঝিস এটা আমার ভালো লাগে। তোর মতো একটা বন্ধু আমরা পাইছি, এরকম বন্ধু কিন্তু সহজে কেউ পাই না। আমার না খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটু কান্দে নি। ওই শালার পাগল, এখন সব কান্দা ফুরে গেলি, এ মরে গেলে কি কান্দবি নি? তোরা আমার বন্ধু না, তোরা বন্ধু নামে কলঙ্ক। তোরা আমার ফোন নিলি ভালো কথা, তারপর গোপাল ভাঁড় নিলি কা? তুগারা সামনে আমার এই মুখ আর দেখাবো না, আমি মরে যাবো, আমি আত্মহত্যা করবো, আমি ফুচাই পাগল ছাগল মানুষ পেটের তো হয়ে ধরে গোপাল ভাট ডাকে, এবার ওদিক যে কি দে কি করতে পারে যা, আমি তো সামনে তো দিকে আসি। ওর আমার এই অতিরিক্ত আত্মাটা অন্য কারো রাজ দিতে হবে, আমাকে পুতু ত্যাগে নিতে হবে। থাক, কালকে আবার রাগ করবানে, এখন বাড়ি ছেলে যাই। এই শালার পাগল রাগ কেটেছিল যে কদিন ওই বাগানের ভিতরে অন্ধকারে কোন সাপ পোক টোক কি আছে তার কোন দিক ঠিক আছে? এই মহিলাটা এর স্বামীর সাথে গ্যাঞ্জাম করে এই রাত্রে বোরখা পরে চলে যাচ্ছে বাপের বাড়ি, তাও এই বাগান দিয়ে। এটা কথার মতো কথা, এই যুগের মহিলারা এই সংসার করা একটাও জাত না। ও গো, তুমি কার বউ? এ রাত্রে তো রাগ করলে হয়, চলো তোমার দেশটি আসি। মাতাল হয়ে মুতলাম গাছের পাতায়, যা পারি তাই লেখব পরীক্ষার খাতায়। এ মাল খাইয়ে মুতে দিলাম জঙ্গলে, সোমবার দিন খাইয়ে বাসলি খাবো মঙ্গলে। আরে রাস্তাঘাটের তো বেকাতারা, এটা সোজা করে তৈরি করলে কি হবে না? এগুলো প্রজেক্ট আমার হাতে দিয়ে দিলেই তো রেডি হয়ে যায় একবারে। পাড়া মারিছে এসে পিটি ছুটিয়ে চলে গেছে, উপরও তো ফাঁকা। কি হয়েছে কি অশান্তি? Heh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 
ওই মুখো হলেই খালি একদম লাল শাক বোনা মতন বুঝে দিচ্ছে। এই মুখ আমি এখন তাকিয়েই থাকবো। দেখলাম মনে হইল আবার আড়ের বাস পিছনে তোরা আবার খেপলি গেছি কদিনই। এ জীবনে যারে সেছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার সেই তুমি। নিজের তাই তো মনে হচ্ছে উড়ে এসে ঠাপ দিয়ে দিল, ভাবতেই কাঁপে বুক। যে মূত্র নিজে বিসর্জন দিলাম তার উপরে এই মুখ, বিরাট অন্যায় হয়েছে আমার সাথে। আমি উঠে ওই বিটির আর খুঁজে পেলাম না, আর ওই লতিফি বা কোনে গেল সেই লতিফিরও আমি আর খুঁজে পেলাম না। জালনাই যে কান খোলা, মুখটা ভেঙে ফেলিয়েছে রে, মারে মা খাইছে রে। আমার সাথেও যা হচ্ছে নজরুলের সাথেও কি তাই হচ্ছে নাকি? ও শালা জালাই মাথা জালে কাটিনে ঘুরে বেড়াচ্ছে, দেখে দিনি। সত্যি কি আমার কেউ ঘিরে মারিল নাকি মাল খেয়ে ভুল ভাবতিল? এ তো আমার বেরেনে খেলতেস না। ঘুমিয়ে পড়ি বিড়ি নিয়ে যাই, তাতে আগুন জ্বালিয়ে দেওয়া যায়।
যাক, অন্ধকার আছে, কেউ দেখতেও পারবে না, সমস্যাও নেই। গরু চোখ নাকি নাকি চুনা কি পোকার না ধুতুম বেচা? তুই বসে দেখায় মূর্তি দিস, তোর যদি আসে আচমকা গায়ে আমি হাত দিই, তাহলে তুই পুকুর মুখে ভেঙে দেখা গেলো দৌড় মারতে দিস, তখন কি হবে? তা কি মনে করি এ রাত, তোর কি মনে করি? দোস্ত আমি সব করছি, তোর পাঁচবে ধরা ধরে আমি, তোর আল্লাহর দোয়া লাগে। তুই কো আমার জান্নার কাছে কি তুই ছিলি? তুই যদি থাকিস আমি আর কারো কাজ কিছু করবো না, এই জায়গায় সব শেষ করে ফেলবো। তুই কো তা তোর আল্লাহর দোয়া লাগে, তুই কো। এ শালা, তুই কি মেয়ে মানুষ, তুই কি রাবিয়া, তোর জান্নার কাছে আমি যাবো? ভালো কথা, তাহলে আমাকে মাল খয়ে তুই ধরা সব বাড়ির মতন বাড়িয়ে এই অবস্থা করে দিস, আর প্যান্ট ঢুকতেও না বেরোচ্ছেও না। তার মানে তোর সাথেও তাই? তা বন্ধু পরে ওই লতিফের সাথে আর দেখা হয়েছে নাকি? ধর লতিফ, বন্ধু মানুষ ওরা ফোন নিয়ে নেয় বেঁচে দিছি, সবাই খাইয়েছে, তা ওর নিজে জানে তো লাই বাস্তি নে। ফকিরে, তোর কে আবার ওই প্রতিবন্ধী ভাতা নিয়ে শখ হইল নাকি? বড় বৃষ্টি দরিব করতে এলে সেকন্দরে হাতে রানি করে রইছিস নাকি? তুই রাতে চলে আসলি আর আমি সে লতিফি খুঁজতে গেলাম বাগানের ভিতরে, যাইয়ে এক বিটি মেরে দিল আমার হাতে থাবা, আর আমি পড়ে গেলাম, উঠে দেখি আমার হাত বেঁকা, পরে ওই বিটির আমি আর খুঁজে পেলাম না। পরে কি হইলো আমার সাথে, বিছেলের মধ্যে মাথা দিল ঠেসে, পরে সেই লোকটারে আমি খুঁজে পেলাম না। ওই রাত্রি আমার সাথে কিডা মারবে আর কি, মারলে মারবে দিন মানে, আর সেই লোকটারে আমি খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ তাই তো, আর কি না তা গায়ে হাত দিয়ে কিসের আর কি, রাত্রি কিসের আর কি। আরে তোর মুখে আমার কি, আমরা ঠাপ খেয়ে কুল বাসি নে, আর তোর এখনো পরে জানলায় হাত মারতে হচ্ছে, আর ভালো হলি নে। লাগি তুই এটা সেজে আমাকে ভয় লাগিতিস, তুই এটা সেজে আমাকে সেটাই করতিস। আমার খটকা লেগেছে বন্ধু, খুব খটকা লেগেছে, লতিফ চলে যাওয়ার পরে তো আমার চুলির নিচে খটকা লেগেছে। এই মুহূর্তে আমার একজনের কথাই মনে পড়তেছে, ওর কাছে গেলেই মনে হয় এর একটা সমাধান মিলতে পারে। একটু ভাঙিয়ে কদিন কি হয়েছে, মানে লতিফের সাথে আমার ব্যাকগ্রাউন্ড লাল করার কি সম্পর্ক হইতে পারে, একটু একটু খোলসা করে একটু ক। আমার মনে হচ্ছে বন্ধু, আমার মনটা ডেকে করছে কোনো ভৌতিক কর্মকাণ্ড আমাকে সাথে হচ্ছে। তোর মনেরও মুখ আছে, যাই হোক বন্ধু, নিশার ঘরে তো ভালো একটা ঠিক পাইলাম না, কিন্তু বসতে গেলে উঠতে পারলে আমি এখন বেশ ঠিক পাচ্ছি, হলেও হতে পারে। হ্যাঁ মনে পড়িস, আমার সেই তান্ত্রিকের কথা মনে পড়িস, শুনেছি ও খুব বিরাট বাড়ার বাল। আমি ইস্কাতুল্লা সিসিলি, ইস্কাতুল্লা সিসিলি। আরে বজলু, তুই বিপদে আছিস, তুই ঘোর বিপদে আছিস, আমি আসছি, আমি ইস্কাতুল্লা সিসিলি তান্ত্রিক। দূর বাল, যত দোষ কি আমার মুখে করে আছে তোর কাছে, তোর ভাস না যে তুই আইছিস। ফুলের মালা আনিস নি, ফুলের মালাটা কোথায় রাখলি? কি আমার জান বাইছিস না ফুলের মালা, তুই খুব ঘুরেছিস তাই না? কার পিছনের কথা করছেন? আমার হাত দেখে মস্কারা ঠাবিয়ে না, তোমারই তো হাত কাঁপে। কেন তুই কি তোর হাত ভাঙার কথা ভুলে গেলি? না মনে পড়েছে, স্মৃতি শক্তি খুব ভালো। তোর তো আর পালন শাক
কিনে খোয়া লাগবে না রে, তোর পিছনেই হচ্ছে জন্ম নেবে নে। কথা সত্যি, আমি সব জানি, আমি সব বুঝতে পারিছি। এক জাইরু ভূত বাইরে মার্কা তোদের পিছনে লেগেছে, তোরা দ্রুত লেওয়ার্ড দেওয়ার ব্যবস্থা কর। এই যুবক, এই ভুতুরে অনেক রূপ ধারণ করতে পারে, তোদের সামনে অনেক রূপ নিয়ে আসতে পারে, তোরা যেন ভয় পাইস নে। ও কি দিয়ে কি বাল করছেন? আমি শুনেছি এই লেওয়ার্ডের গন্ডি পেরিয়ে যদি আমরা চলে যাই বিপদ হতে পারে, ক্ষতি হতে পারে, ক্ষতির আশঙ্কা থাকে। তুই যত বড় শক্তিশালী হইস নে কেন, দেখা দে, দেখা দে রে, দেখা দে। তুই যদি দেখা দিস, আমার একটু কষ্ট হলেও আমার নানিরু নানির সাথে তোর বিয়ে দেব, তুই দেখা দে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, এই ভূত তো মেয়ে লোক হইতে পারে, তাহলে আপনার নানির নানির সাথে কি করে এর বিয়ে দেবেন? আর মুখ বাড়িয়ে থেতলো করে ফেলে দিবানি, এই আমার নানির নানি বাইসিয়ে থাকলে তা বিয়ে দেব। ওই দেখ, সে ভূত আবার এসব শুনে ফেললো কিনা তা কবে কিনা। ফুল জাহেরান আর গিচতিশা সাজু মাজু শ্রাবণী লাবণী। ওই তারে বন্ধু, সেই ফুল ধরার কথা কেছিলে, আমারও মাল আবার ঘুরিয়ে সিসিলির দিকে না যায়। এই দেখো লেওটের মধ্যে আর কি ঠাবা বানা, আমার নামে কিটা অপবিত্র কথা কইলো। তাহলে দেখ, তোর গার্লফ্রেন্ড কিরা মহাপয়া, এই আসরের মধ্যে এত শয়তান তার আগুন টাগুন, তাই এনে সে নাম টিকতেন না, তোর জীবন কি করে টিকে আছে? তা ও সিসিলিসা, এই যে মহিলা কলেজের খাতা আসে নাম ডাকা খাতার মতো, সব মেয়ে লোকের নামগুলো ডেকে যাচ্ছ, কারণ ডাকি? সেই ভূত মেয়ে লোক কিনা চেক দিচ্ছিলাম, এবার ছেলে মুখো যাবো। তাহলে ছেলে মুখো আপনি জানে বৃষ্টি নেমে গেছে, তো আমি বাড়িতে সাথী কার নিয়ে আসি যে ধনুষ্টকার বালক, এ কোনো বৃষ্টি না, এই ভূতি এই লেবো দিতে দেবে না বলে উপর থেকে মুচ্ছে। এই বেলা ধরে মুতেছে, তাহলে এসলা খাই কত? আমি একটা বিটি মানুষ দেখিলাম আর লতিবীর খুঁজে পাচ্ছি রে, এই লেওয়ার্ডের মধ্যে একটু তুলে ধরে। অলতিব, তুই দেখা দে, নাই তোর গার্লফ্রেন্ড ওই মুদা ছেড়ে দিয়ে দিলাম, কিন্তু তুই দেখা দে, একটু কষ্ট হলেও তুই দেখা দে। এ শালা মনে হয় মাঝে মাঝে দু একটা মাল মূল খায়, ভালি লতিবকে ভূত নাকি ডাকলেই চলে আসবে। মনে হইলো চোখের সামনে দিয়ে কিছু একটা গেল। তুমি হেনে কেন?
আমি পারি না আর পারি না। তুমি ভয় পাও? আরে না, মূর্তি আইলা আর দেহে কি গুণমন্তর বোঝে, আর ওই লেওর দিয়া জাগা অপবিত্র করতে হয় না। নাও বাবু, আইসো দিনে যা করবা করো, তাড়াতাড়ি করো, আইসো। আচ্ছা ঢিল দিয়ে না, যেই পর্যন্ত হয়েছে ওঠে লেবর শেষের দিকে চলে আয়তি ভাই। আমি তোর ডাকতিস, তোর কানে কথা যাচ্ছে না, তুই দেখা দে নাই কিন্তু এবার দা আমি আমার নানির ও নানির সাথে তোর বিয়ে দেবো লতিফ। তোর কি নাকি তোর বাপের? পাগল না, ধরিস না, গাইলি আমার কামার দিয়ে দিলে হাতারানি করাই। সেই শালার পাগল না সব কোনে গেল, বলো কাগার জন্য আমি কি করলাম? এই রাত্রির এখন আমার বাঁচাবেন কিনা? আমি এখন কমিন তোর মার পরে তবে বন্ধু, তোর একটা জিনিস খেয়াল করে দেখেছিস, ওই যে যেই ভূতটা আইলো আমাকে লতি, ও যদি মরিয়া যায় মরার পরে কিন্তু একদম দেখতে ওর মতোই হবে না। যাই হোক, আমার খোল ভিজনের লাইনটা তো হয়েছে, ওই যে গরুর গলায় দেবো। কি করে